আহারে, কি অপার ভালো লাগা, কি অপার দৃশ্য! প্রকৃতির বুকে লুকিয়ে রয়েছে এরকম এক নির্জন ভার্জিন সমুদ্র সৈকত। কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার দূরে এই মেঘলা দিনে শুধু তুমি আর আমি, শুধু দুজনে ঘুরবো সারাদিন এই নির্জন নির্ভেজাল সমুদ্র সৈকতে। তাই বলি আপনিও আসুন এই এক টুকরো রাজস্থানে, বঙ্গোপসাগরের এই সমুদ্র তটে। ও দেখুন ঢেউ, দেখুন অনেক হলো লেকচার, যাবো কি না এবার ভেবে দেখা দরকার। দেখুন তবে, যেখানে এক ফালি রাজস্থানকে তুলে আনা হয়েছে, ঝাউবন আর বালিয়াড়ির মাঝে আধুনিক সুইস টেন্টে রাত্রিবাস করে নিজেকে ভাসিয়ে দিতে পারবেন সমুদ্র জলে। আর খাওয়া দাওয়া তার বিরাট সম্ভার, বেটি লাঞ্চ ডিনার এগুলো তো আছেই, সেই সঙ্গে সামুদ্রিক মাছের নানান আইটেম, বারবিকিউ আর চিকেন জঙ্গলি ফ্রাই। তারপর কাজুর তলায় দোল খেয়ে আরামদায়ক বোটে সমুদ্র পাড়ি দেওয়া যায়। আর এসব আয়োজনকারী বাবলস অফ লাক্সারি, যেখানে বিশ্বাস করে যেতেই পারি। শালিমার স্টেশনের সামনে এখন দাঁড়িয়ে আছি। আজকে আমরা এখান থেকে 9:15 ধৌলি এক্সপ্রেস ধরবো বালাসার পর্যন্ত, আর ওখান থেকেই আমরা দুবলাগুড়ি সমুদ্র সৈকতে যাব। কীভাবে যাব সব দেখাবো, সঙ্গে থাকুন আর চলুন রুবড়ি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে ধৌলি এক্সপ্রেস, এটা ধরেই আজকে আমরা যাচ্ছি দুবলাগুড়ি সমুদ্র সৈকতে। দুবলাগুড়ি যেতে হলে ট্রেনে বালাসোর নামতে হবে। ধৌলি ছাড়াও হাওড়া থেকে বন্দে ভারত কিংবা ফলকনামা ধরেও বালাসোর পৌঁছানো যায়। যেতে কম বেশি 4 ঘন্টা সময় লাগে। ভাড়া এবং সময়সূচি দেখে নিতে পারেন। যেটা পার হয়ে এলো এটা হচ্ছে হলদিপদা স্টেশন। এই হলদিপদাও অনেক ট্রেন দাঁড়ায় খড়গপুর থেকে আসে। এই হলদিপদার নেমেও আপনারা কিন্তু দুবলাগুড়ি এই বিচ ক্যাম্পে যেতে পারেন, বাবলস অফ লাক্সারি সেই ক্যাম্পেই আজকে আমরা যাচ্ছি। তো আমরা বালাসোরে নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে, আর দুবলাগুড়ি যাওয়ার জন্য এখন আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্ম, আর তার বাইরে গিয়ে আমাদের গাড়ি নিতে হবে। এই হচ্ছে বালাসোর স্টেশন। আর আপনারা কি ওই দুবলাগুড়ি বাগদা ব্রিজ যে নতুন হয়েছে ওখানে যান? হ্যাঁ যাই। ওগুলো ভাড়া কেমন নেন? 800 টাকা নেই, 700 থেকে 800 টাকা এরকম ভাড়া। তো বালাসোর স্টেশনের সামনে আপনি অটোই করে যেতে পারেন, কিংবা ছোট গাড়ি বা বড় গাড়িতে করেও যেতে পারেন। আর ইন্ডিগো বা এই জাতীয় ছোট গাড়িতে কত নেন? 1000 টাকা আছে, সুইফট ডিজায়ার আছে, 1200 টাকা আছে। আর এরকম বড় গাড়ি আপনাদের ভাড়া পড়বে 1300 টাকা। 9 জন যেতে পারবে গাড়ি থেকে, 9 জন আরামসে যেতে পারবে। 9 জন? হ্যাঁ। আচ্ছা দাদা আপনার নাম? আমার নাম বুদ্ধদেব সাউ। ফোন নাম্বারটা বলে দিন। 6370691953। আমরা চলে এলাম বুড়িবালাম নদীর তীরে। আপনাদের অবশ্যই মনে আছে, ইতিহাসে আমরাও পড়েছি, এই সেই বুড়িবালাম নদী যার তীরে কিন্তু বাঘা যতীনের সঙ্গে ইংরেজদের গুলির লড়াই চলেছিল। তো এখানে আসলে আর কি কেমন একটা ফিলিংস হয় যে সত্যি স্বাধীনতা সংগ্রামী কত বীর সেনা আমাদের বিভিন্ন জায়গায় তাদের এরকম কৃতিত্ব রেখে গেছেন। হলদিপদা, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে হলদিপদা। এই যে সামনে যে রোডটা দেখা যাচ্ছে, এই রোড দিয়ে নেমে এই রোডটা ক্রস করে আপনাকে এই দিকে যেতে হবে দুবলাগুড়িতে। রাস্তাটা দারুণ। এখান থেকে কত কিলোমিটার আছে দাদা? 15 কিলোমিটার। কত সময় লাগবে? আধ ঘন্টা লাগবে এখান থেকে।
বালাসোর স্টেশন থেকে এই দুবলাগড়ি সমুদ্র সৈকতের ডিস্টেন্স হচ্ছে প্রায় 35 কিলোমিটার, আর গাড়িতে সময় নেবে এক থেকে দেড় ঘন্টা। তো আমরা পৌঁছে গেলাম বাবলস অফ লাক্সারি। সত্যি ঢুকেই ফার্স্ট ইমপ্রেশন মন ছুঁয়ে গেল আমার, মানে একেবারে মনে হচ্ছে এক টুকরো রাজস্থান চলে এসেছে উড়িষ্যার এই দুবলাগড়ি সমুদ্র সৈকতে। এই ধরনের ক্যাম্পে আসলেই এই রোদের মধ্যে গরমে আপনি অনেক কষ্ট করে আসবেন, প্রথমেই আপনি পাবেন ওয়েলকাম ড্রিঙ্কস। চলুন আগে সেইটা আগে উপভোগ করে নিন। এই সঞ্জীবনী সোদা ডাব, এটা খেয়ে মন প্রাণ আগে জুড়িয়ে নিই। কচি ডাব, আমাদের থাকার আস্তানা আজকে এইটা, এই প্রিমিয়াম কটেজে। চলুন ভেতরটা দেখে দিই আপনাদের। এই হচ্ছে একটি রুমে ঢুকলাম, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রথমেই এইটা আমার ভালো লাগলো। আর তারপর আমি বেড দেখাই, এইটা হচ্ছে বেড। এই বেডে দেখা যাচ্ছে তিনজন থাকা যায়, এখানে এসির ব্যবস্থা রয়েছে, তার সঙ্গে ফ্যান। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রোব বা আলমারি, এই দিকে রয়েছে একটা সেন্টার টেবিল, আর দুদিকে দুটো চেয়ার, এইখানে রয়েছে একটি আয়না। এর থেকে বাইরে এই হচ্ছে বাইরেটা, জানালা এখন একেবারেই খোলা আছে। এই রুমে যদি আপনি থাকতে চান তাহলে নর্মাল প্যাকেজ 2300 টাকা, আর প্রিমিয়াম প্যাকেজ 2500 টাকা, আর যদি আপনি এসি চালান তাহলে পার রুম 500 টাকা এক্সট্রা। বাবুলদা এখানকার দায়িত্বে আছে, বাবুলদা অ্যারেঞ্জমেন্ট কেমন হয় বলুন দেখি? একদম দারুণ দারুণ, একদম। আপনারা আসুন, এখানে থাকুন, এনজয় করুন, তারপর আপনারা বুঝতে পারবেন। তো ঘরে তো ঢুকে পড়েছিলাম, এসেই ফ্রেশ হয়ে নিলাম, পেটে প্রচণ্ড খিদে তাই খেতে যাচ্ছি। এই ক্যাম্পের একদম ঠিক মাঝে রয়েছে এই ডাইনিং হল, পেছনে ঝাউবন, আর তার ওদিকে হচ্ছে সমুদ্র। এই যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সব কাজু গাছ। ও, আমি আপনাদের দেখিয়ে দিই যে এখন আমি যে প্রিমিয়াম প্যাকেজটা নিয়েছি তাতে আমাকে যা যা দেওয়া হয়েছে। হচ্ছে আমার প্রিমিয়াম প্যাকেজের খাবারের ব্যবস্থা, দেখুন অনেক খাবার রয়েছে। খাবারগুলো যদি আমি একবার বলি, দেখুন ভাতের সঙ্গে চিপস বা অন্যান্য স্যালাড জাতীয় তো আছেই, তার সঙ্গে ওনারা প্রিমিয়াম প্যাকেজের মধ্যে রয়েছে চিংড়ির মালাইকারি, ডাল, ইলিশ, এটা কি আছে, আলু পোস্ত, আচ্ছা পাঁপড়, চাটনি, আর এই যে আমি একটা কাঁকড়া নিয়েছি দেখুন, এরকম দুটো কাঁকড়া থাকবে 250 টাকা পড়বে। মোটামুটি প্রিমিয়াম প্যাকেজের মধ্যে দুটি মাছের আইটেম থাকে, আর যদি নর্মাল প্যাকেজ দেন তাহলে যে কোনো একটা থাকে, ইলিশ থাকতে পারে, চিংড়ি, ভেটকি, যে কোনো একটা থাকবে। আর কাঁকড়া বা অন্যান্য খাবার এখানে যেগুলো সি ফুড হয় ওগুলো নিলে আপনাকে আলাদা পে করতে হবে। বঙ্গোপসাগরের কূলে মুগ ডাল দিয়ে প্রথম যে ভাতটা মুখে দিলাম যথেষ্ট ভালো লেগেছে আমার। এবার হচ্ছে ইলিশের পালা, তো ইলিশের সাইজটা কিন্তু যথেষ্ট বড় আছে। হালে যা খেয়েছি তার থেকে এখানে ইলিশটা আমার ভালো লাগছে। আর এবার হচ্ছে চিংড়ি, বড় বড় দুটো পিস দেওয়া হয়েছে, চিংড়ি মালাইকারি, চিংড়িটা কিন্তু দারুণ। এবার হচ্ছে কাঁকড়া, দুটো কাঁকড়া 250 টাকা। রান্নায় জাদু থাকতে হবে, যেটা এখানে আছে বলে আমার মনে হচ্ছে। ওভারঅল শেষে আমি এটা বলতে পারি যে খাওয়া দাওয়া কিন্তু যথেষ্ট ভালো ছিল। বসে আছেন দেখুন, মানুষ মানুষের স্বাদ ইচ্ছা অনেকভাবে পূর্ণ হয়। জীবনের শেষ বয়সে এই রকম রাজস্থানি টেন্টে এখন সময় কাটাচ্ছেন, কেমন লাগছে আপনার এই অনুভূতি, কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। তোরে ঢুকি এবার। এই হচ্ছে ভেতরটা দেখুন, ওয়াও, অনেকটা জায়গা, মানে এটাই প্রথম ইমপ্রেসড করলো আমাকে। উপরে একটা ফ্যান রয়েছে, এখানে রয়েছে এসির ব্যবস্থা, এবং এই যে বেড, এই বেডে তিনটি বালিশ রয়েছে, মানে তিনজন আপনারা থাকতে পারবেন। এবং এর নিচটাও দেখুন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কার্পেট পাতা রয়েছে, এখানে সুইচ বোর্ড রয়েছে। এরপর আমরা ঢুকব এই দিকের পার্টটায়, এইখানে এইখানে রয়েছে একটা ওয়ার্ড্রোব, আর তার সঙ্গে এই টয়লেটের ব্যবস্থা। এই টয়লেট একেবারে দেখুন নিট অ্যান্ড ক্লিন টয়লেট, এদিকে শাওয়ার, গিজার, গিজার কিন্তু সব জায়গায় দেখা যায় না। এবং এই দিকে রয়েছে এরকম একটা বড় আয়না। এবার আমি বলি যে এই টেন্টের ভাড়া কেমন আছে। ঠিক, যদি আপনি নর্মাল প্যাকেজ নেন তাহলে 2000 টাকা এক একজনের পড়বে, আর যদি আপনি প্রিমিয়াম প্যাকেজটা নেন
তাহলে 200 টাকা বাড়িয়ে 2200 টাকা পড়বে। এসি যদি আপনি আবার চালান তাহলে কিন্তু এক একটা রুমে 500 টাকা আপনার বেশি চার্জ পড়বে। পরপর সারিবদ্ধভাবে দেখুন এই টেন্টগুলো রয়েছে। ক্যাম্পের ঠিক শেষের দিকে অর্থাৎ সমুদ্রের এই দিকটায় রয়েছে এইরকম ডোম টেন্ট। এই টেন্টের ভাড়া কেমন? এই টেন্ট ভাড়া হয় 1300 টাকা পার হেড করে, থাকা এবং খাওয়া। এটা হচ্ছে নর্মাল প্যাকেজ। আর আপনি যদি প্রিমিয়াম প্যাকেজে এখানে থাকতে চান তাহলে আরও 300 টাকা যোগ করে 1600 টাকা। আসলে প্রিমিয়াম প্যাকেজ বলতে 300 টাকা খাবারের জন্য বেশি নেওয়া হয়। এই হচ্ছে পার্থক্য। এই যে টেন্ট, এই সমস্ত টেন্টে যারা থাকবেন তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে এই কমন টয়লেট। বেশ কয়েকটা এখানে আছে, 5টা টয়লেট। তাহলে কি চলুন এবার সমুদ্র দর্শন করিয়ে আনি। ওই ঝাউবন তার ভেতর দিয়ে আমরা এখন হেঁটে যাব বঙ্গোপসাগরে। ক্যাম্পের এইটা হচ্ছে এন্ট্রি সমুদ্রে যাওয়ার জন্য, প্রবেশদ্বার। এইরকম ঝাউবন ঘেরা জঙ্গলি রাস্তায় আপনাকে হেঁটে যেতে হবে সমুদ্রের কাছে। আওয়াজ হয়তো নিশ্চয়ই আপনারা পাচ্ছেন, শুনুন। আহারে কি অপার ভালো লাগা, কি অপার দৃশ্য! যতই ভার্জিন সমুদ্র সৈকত বলি না কেন, এখানেও কিন্তু আধুনিকতার ছোঁয়া পড়েছে এবং তার অন্যতম নিদর্শন আমরা এখন দেখতে পাচ্ছি। এই দেখুন, আমরা কিলোমিটার হিসাবে ভাড়া দেই আর কিলোমিটার হিসাবে 1 কিলোমিটার দুজনের আমরা নেই 200 টাকা। কিছু মানুষ দেখতে পাচ্ছি, দেখুন একেবারেই ভার্জিন এটাকে বলা যায় না। কেমন লাগছে ভাই বলো এখানে এসে? দারুণ দারুণ। হ্যাঁ দারুণ ভাই। দুবলাগড়ি বিচটা এখন দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন, আপনি ভাবতে পারবেন? মেঘের রিফ্লেকশন দেখুন এই বালির উপরে, কি নিট অ্যান্ড ক্লিন রে বাবা। লাল কাঁকড়া আর আমি পেছনে আবার সেই দুবলা গড়ি। হেই হেই হেই, রুক 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 ভাই, দুবলা গড়ি আসলে এটা একবার চালাবেন এবং অনেকটা দূরে যেতে পারবেন, অনেক লাল কাঁকড়াও কিন্তু দেখতে পারবেন। দুবলা গড়ির বালি কিন্তু একেবারে পুরোপুরি সাদা বালি, মানে এটা অনেকটা আমাদের ওইদিককার বকখালির মতো। তো শেষ বিকেলের পড়ন্ত আলোয় এইরকম বিস্ফোরক কিছু সময় কিন্তু আপনারা কাটাতে পারেন। নিশ্চিত স্থানীয় যারা আছেন তারাই বলছেন এখানে কিন্তু আপনি রাতের বেলাও আসতে পারবেন 7টা 8টা পর্যন্ত। এই দেখো কাঁকড়া, রাজ কাঁকড়া এগুলো আমরা জানি, কিন্তু লোকাল যারা আছে স্থানীয় ওনারা বলছেন এটা হচ্ছে রাম লক্ষণ। হোয়াট ইজ দিস রাম লক্ষণ? কোনো বিশ্বাস আছে? নিশ্চয়ই আছে। আমরা ফিরে যাচ্ছি আমাদের বাবলস অব লাক্সারি ক্যাম্পে। এখন আমরা বাইকে করেই যাচ্ছি যেখানে বোটিং করা হয়, নদী থেকে সমুদ্রে যাওয়া হয় মোহনা অঞ্চল, সেখানে যাচ্ছি বোটিংয়ের খোঁজ খবর দিয়ে আসি, চলুন। এই যে যে জায়গাটা দেখছেন এই নদী চলে গেছে ওই সামনে সমুদ্র, এবং এখান থেকেই যারা এই ক্যাম্পে থাকবেন তাদের কিন্তু বোটিংয়ের ব্যবস্থা করা হয়। বোটিংয়ে ভাড়া হচ্ছে পার হেড 400 টাকা করে এবং আপনাকে 1 ঘন্টা ঘোরাবে এই নদীর ভেতর দিয়ে একেবারে সমুদ্রের মধ্যে নিয়ে যাবে। এখানে এলে বোটিংটা অবশ্যই করবেন। আমি আজকে আপনাদের দেখাতে পারছি না কারণ এখন বর্ষাকালের জন্য এই প্রচণ্ড ঢেউ জলের জন্য বন্ধ আছে। অগস্ট থেকে বালুদা বললেন আবার চালু হয়ে যাবে। কি দারুণ লাগছে দেখুন, পুরো রাতে সেজে উঠেছে, প্রত্যেকটা এই সুইস টেন্টের সামনে রয়েছে এরকম আলোর ব্যবস্থা, একেবারে আলোকসজ্জায় সেজে উঠেছে এই ক্যাম্প। মানুষ এখানে টেন্টে সামনে বসে এনজয় করছেন। সন্ধ্যাবেলার আলোধারীর এই মায়াবী পরিবেশে এখন আমরা এখানে বসে খাচ্ছি আমোদি মাছ ভাজা, সেই সঙ্গে পেঁয়াজি, আর তার সঙ্গে রয়েছে ব্ল্যাক টি। আর এই দিকে ওরকম জায়গায় হয়
এখানে বনফায়ার হয়, বারবিকিউ যদি অর্ডার থাকে তাহলে এখানে করা হয়। রাতের দৃশ্য দেখুন, এই কাজু গাছে এরকম লাইট দেওয়া রয়েছে। এটা হচ্ছে চিকেন জঙ্গলি ফ্রাই, এরকম অনেক খাবার আমরা অর্ডার করে রাতে খেয়েছিলাম। ওটা অর্ডার দিয়ে নিতে হবে, আপনাদের এক্সট্রা পে করতে হবে, 16-17 পিস, 18-18 পিস মতো থাকে, আর 250 টাকা পড়বে এটা প্রাইস। আরে অপরূপ টেস্ট, পমফ্রেট মাছ বেশ বড় সাইজের, এবং এই এক পিস ভাজায় আপনার পড়বে 150 টাকা। অর্ডার হচ্ছে এই ভোলা মাছ। রাত 10টার পর বাবলস অফ লাক্সারির পরিবেশ, আর এখন আমরা রাতের খাবার খেতে যাচ্ছি। ডিনারে কী খাচ্ছি দেখাই, ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। আর যারা নর্মাল প্যাকেজে আছেন তাদের জন্য রাতে সাদা ভাত কিংবা রুটি, তার সঙ্গে চিকেন কষাটা পাবেন। এখন বৃষ্টি পড়ছে, মানে এরকম মায়াবী রাত, তার মধ্যে আবার এরকম টিপিট বৃষ্টি, সব মিলে মানে একেবারে অদ্ভুত এক পরিবেশ। একেবারে সকাল সকাল চা নিয়ে হাজির দেবন, ঘুম ভেঙেই চায়ে চুমুক দিই। পরের দিন সকালেই আমরা রওনা হয়েছিলাম সমুদ্র স্নানের উদ্দেশ্যে। ও রে কি ঢেউ দেখুন সকালেই, আরে তো দীঘা পুরী হাড় মানবে, বাপরে। সত্যি অনেকেরই ধারণা হচ্ছে দুবলাগড়ি সেখানে আবার কি ঢেউ আছে, আপনি দেখতে পাচ্ছেন, মানে দীঘা পুরী থেকে কোনো অংশে কম নয়। এইরকম ঢেউ সব একের পর এক আসতে পড়ছে এখন। বাবা এই ঢেউটা দেখুন, ও দেখুন ঢেউ দেখুন, ক্যামেরায় জল চলে গেল। আচ্ছা এই সমুদ্র পাড়ে একটা জিনিস আমার এসে খুব চোখে পড়ছে, যে আমি আর কোনো সমুদ্রে দেখিনি, এই এইগুলো কি? ট্রান্সপারেন্ট, এটা ট্রান্সপারেন্ট, হ্যাঁ আমার নিচে হাত দেখা যাবে। এটার নাম কি? এটা হচ্ছে বেরো ফর্সকালি, মানে এরা টিনো ফোড়ার মধ্যে পড়ে। এইগুলো কি কোনো ভয়ের ব্যাপার আছে? না না ভয় নেই তো। না, ক্যাম্প থেকে আপনার সমুদ্রে হেঁটে যেতে 1.5 থেকে 2 মিনিট বা 2.5 মিনিট সময় লাগতে পারে। চলুন এবার ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। গরম গরম লুচি দিয়েছে দেখুন, তার সঙ্গে একটা ডিম, একটা রসগোল্লা, এবং এই হচ্ছে তরকারি, একেবারে গরমা গরম ফুলকো লুচি। অনেক বড় ক্যাম্প, এদের এরিয়া অনেক বেশি, আর এখানে রয়েছে এই যে কাজু বাদাম গাছ, এই জায়গায় রয়েছে এরকম প্রচুর বসার জায়গা। আর এই এই ক্যাম্পে আসলে এই সুবিধা এই সুবিধাও আছে, এখানে আপনি শুয়ে শুয়ে খানিকটা ঝুলে পড়তে পারেন, এভাবেই একটা দিন আপনার কেটে যাবে মহা আনন্দে মহা সুখে। তাহলে আর কি হয়ে গেল আমাদের দুবলাগড়ি বাবলস অফ লাক্সারির এই ক্যাম্পে থাকা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি এদেরই একটা প্যাকেজ ট্যুরে, সেটা হচ্ছে 5,500 টাকা করে পার হেড লাগে, 2 রাত 3 দিনের। এই প্যাকেজের সঙ্গে ক্যাম্পের সব সুযোগ সুবিধার সঙ্গে থাকছে পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণ, তার সাথে ইমামি জগন্নাথ মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির এবং ব্লু লেক ঘুরে দেখানো হয়, এবং এর সঙ্গে পিক আপ ড্রপেরও সুযোগ সুবিধা রয়েছে।